আমরা আপনাদের মাধ্যমে দেশে বিদেশে সবাইকে জানাতে চাই, গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে গাজী নুরুদ্দিন আহমেদ শুভ্র এর পরিচালনায় রেড ডট নির্মিত বিউটিফুল বাংলাদেশের তিনটি প্রামাণ্যচিত্রে অসংখ্যজন শ্রম দিয়েছেন। এদের যৌথ শ্রমের মধ্যে একটি প্রামাণ্যচিত্রে সহকারী ছিলেন মইনুল হোসেন মুকুল। সর্বমোট 156 জন কাজ করেছেন, মুকুল তাদেরই একজন। এছাড়া প্রামাণ্যচিত্র নির্মাণে তার আর কোনো ভূমিকা নেই। এখন এই মইনুল হোসেন মুকুল বিদেশে অবস্থান করে বিউটিফুল বাংলাদেশের নির্মাতা হিসেবে নিজেকে দাবি করছেন, অথচ তার ভিত্তিহীন দাবির পক্ষে কোনো ওয়ার্ক অর্ডার তথ্য প্রমাণের কাগজপত্র দেখাতে পারবেন না। আমরা জানতে পেরেছি 2011 সালের পর থেকে সে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি থেকে টাকা আত্মসাত করে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। এমনকি সে বিভিন্ন ওয়েবসাইটে নিজের নাম সুকৌশলে পরিচালক হিসেবে ব্যবহার করে আসছে। আমরা নিজেদের নির্মাণ প্রোডাকশন হাউস, জড়িতদের মানসম্মান, তাদের শ্রমের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য মইনুল হোসেন মুকুলের প্রতারণার তীব্র নিন্দা জানাচ্ছি।